আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি এই শীতের সকালে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এই পরিসংখ্যান প্রথম পত্রের এই ক্লাসে আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের শুরু করেছিলাম এবং একটি লেকচার আমাদের সম্পূর্ণ হয়েছে তৃতীয় অধ্যায়ে তার আগে তোমাদের আমি মাহফুজুর রহমান কে এম মাহফুজুর রহমান সহযোগী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ রাজশাহী কলেজ আমরা তৃতীয় অধ্যায়ে আমাদের কেন্দ্রীয় প্রবণতা এই অধ্যায়ের নাম এই অধ্যায়ে আমরা কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি তারপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর মধ্যে আমরা প্রথমটা অর্থাৎ গাণিতিক গড় নিয়ে কথা বলছিলাম তোমাদের নিশ্চয়ই স্মরণে আছে যে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ প্রদত্ত তথ্য সারিকে মানের ক্রমে সাজালে বা গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করলে দেখা যায় যে গণসংখ্যার ঘনত্ব প্রান্তের দিকে কম কেন্দ্রের দিকে বেশি অধিকাংশ তথ্যাবলির কেন্দ্রের দিকে থাকার এই প্রবণতাকেই বা এই ঝোঁককেই এটি বল হল কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ অধিকাংশ তথ্যাবলির কেন্দ্রের দিকে থাকার যে আগ্রহ বা প্রবণতা সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতা আর এই কেন্দ্রীয় প্রবণতার যে গাণিতিক পরিমাপ সেটা হলো তোমার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এখানে আমরা সিমসন অ্যান্ড কেফের একটা সংজ্ঞা দিয়েছিলাম নাদের মতে এ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ টিপিক্যাল ভ্যালু অ্যারাউন্ড হুইচ আদার ফিগার্স কংক্রিকেট অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো একটি প্রতিনিধিত্বকারী মান প্রতিনিধিত্বশীল মান যার চারদিকে অন্যান্য মান একত্রিত হয় বা জড়ো হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি বলেছিলাম পাঁচটি তোমাদের মনে আছে নিশ্চয় গাণিতিক গড় জ্যামিতিক গড় তরঙ্গ গড় মধ্যমা প্রচুরক গাণিতিক গড়ের আরেকটি নাম বলেছিলাম যোজিত গড় এটা আমাদের মনে রাখতে হবে জ্যামিতিক গড়ের আরও বিকল্প দুইটি নাম আমরা বলেছিলাম একটি হলো গুণোত্তর গড় এবং আরেকটি হলো গুণিত গড় গাণিতিক গড়কে ইংরেজিতে আমরা বলি অ্যারিথমেটিক মিন জ্যামিতিক গড় হলো জিওমেট্রিক মিন গড়ের বিকল্প আরও দুইটি নাম বলেছিলাম উল্টন গড় এবং বিপরীত গড় সেটি হল হারমোনিক মিন মধ্যমা প্রচুরক মধ্যমা হলো মিডিয়ান প্রচুরক হলো মুঠ তাহলে কেন্দ্রীয় প্রবণতার এই পাঁচটি পরিমাপ তোমাদের সঙ্গে আমাদের গত ক্লাসে আশা করি তোমরা এটা মনে রেখেছ এই পাঁচটি নিয়ে আলোচনা হবে আমাদের এই অধ্যায়ে আমরা আমরা আসলাম গাণিতিক গাণিতিক সংজ্ঞা সকলেই অনেক আগে থেকেই জানি যে কোনো তথ্য সারি সকল মানের সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে আর গাণিতিক গড়ের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছিলাম এবং একটি বৈশিষ্ট্য প্রমাণ করেছিলাম প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা ছিল কি গাণিতিক্যর মূল ও মাপনির উপর নির্ভরশীল গাণিতিক্ঞর মূল ও মাপনির উপর নির্ভরশীল মূল ও মাপনি কি সেটা তোমাদের বলেছিলাম যে গণনার সুবিধা আমরা কি প্রদত্ত সারি হতে যে মান বিয়োগ করি সেটা হলো মূল আর যে মান দ্বারা ভাগ করি সেটা হল মাপনি গাণিতিক্ঞর মূল এবং মাপনির উপর নির্ভরশীল সেটা দেখতে যাই আমরা একটা সমীকরণে এসেছিলাম শেষে কি হয় শেষে যে এক্স বার ইকাল টু হল এ প্লাস সি মূল চলক আর ইউবার হলো নতুন চলক এটা আমাদেরকে মনে রাখতে হবে এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আমরা অনেকগুলো লঙ্ক করতে পারবো তাহলে এক্স বার সমান সোনালকে এ প্লাস সি ইউ বার এ প্লাস এখানে এক্স হলো মূল চলক প্রথম যে চলক দেওয়া থাকবে তার গড় এ হলো মূল আর সি হল মাপন আর ই হলো নতুন চলকের গড় আমরা এই সূত্রকে ব্যবহার করি এবং এই গাণিতিক গড় মূল মাপনের উপর নির্ভরশীল এ সম্পর্কে একটা গাণিতিক সমস্যা সমাধান করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের তোমরা একটু লিখে নাও তোমাদের খাতায় দেখো চার হাজার দশ বিশ চার হাজার বিশ চার হাজার এই ধারাটির গাণিতিক গড় নির্ণয় করো প্রশ্ন হলো এটা এই ধারাটির গাণিতিক গড় নির্ণয় করো এই ধারাটির গাণিতিক গড় নির্ণয় করো বা এম নির্ণয় করো প্রশ্ন হইল আমাদের এটা তাহলে চার হাজার দশ চার হাজার বিশ চার হাজার তিরিশ এবং একচল্লিশশ এই ধারাটির গাণিতিক গড় নির্ণয় করো প্রশ্ন হইলো আমাদের এই যে গাণিতিক গড় নির্ণয় করতে যেয়ে আমাদের কি কি জিনিস লাগবে তথ্য সারীর সকল মান লাগবে এর সাথে কি লাগবে যে কয়টি তথ্য সংখ্যা আছে কয়টি তথ্য মান আছে সেই জিনিসটা লাগবে এই ধারাতে দেখো কয়টি মান আছে সেটা আমরা জানি না সবগুলো মান এখানে নাই উজ্জ্ব আছে আবার সবগুলো মানও নাই তাহলে আমরা এই এর গাণিতিক গড় কিভাবে করবো তাহলে এই গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমরা এই মূল মাপির মূল মাপনির সাহায্য নিয়ে অঙ্কটার সমাধান করব উত্তরে লেখ যে প্রদত্ত ধারাটিকে চলক এক্স দ্বারা প্রকাশ করি কি বললাম প্রদত্ত ধারাটিকে চলক এক্স দ্বারা প্রকাশ করি অর্থাৎ এক্স আই সমান সমান এক্স আইকুয়াল টু হলো এই ধারাটাকে আমরা এক্স আই দিয়ে লিখলাম প্রদত্ত ধারাটিকে আমরা কি দ্বারা প্রকাশ করব চলক এক্স দ্বারা প্রকাশ করবো অর্থাৎ সমান এই তোমরা লিখে এবার নতুন একটি চলক আমরা ইউ একটি নতুন চলক ইউ একটি নতুন চলক যেন ইউ একটি নতুন চলক যেন ইউ সমান সমানি আমরা আগেই বলেছি যে প্রদত্ত ধারা থেকে যে ধ্রুবক মান বিয়োগ করবো অর্থাৎ এই যে এ বিয়োগ করতেছি এটা হলো মূল আর সি হলো মাপনি এখানে এটা কি এ হলো মূল আর সি হইল মা প্রিয় শিক্ষার্থী তোমরা এখন এই ধারাটিতে এর মান কত হবে এবং সি এর মান কত হবে এটা তোমাকে বুদ্ধিমত্তা খাটিয়ে নির্ণয় করতে হবে এটা বুদ্ধি ব্যবহার করবে তোমার বিচক্ষণতা এই কাজে সহায়তা করবে তবে আমি তোমাকে ক্লো দিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি দেখো খেয়াল করে এই সিরিজের ধারার আছে চার হাজার দশ চার হাজার বিশ চার হাজার তিরিশ এদের মধ্যে পার্থক্য কত আছে চার হাজার দশ চার হাজার বিশ চার হাজার তিরিশ তাহলে পরপর দুইটা মানের পার্থক্য হলো দশ সে যে পার্থক্য যেটা থাকবে একটা ধারা দেওয়া থাকলে সেই পার্থক্যটা হবে সি এর মান অর্থাৎ তাহলে সি হইল আমাদের কত এখানে দশ হইল আমাদের বুঝেছ তাহলে চার হাজার দশ চার হাজার বিশ চার হাজার তিরিশ এভাবে দেখবা যে ধারাটিতে যে মানগুলো দেওয়া থাকবে তাদের পার্থক্যটা হলো সি এর মান তাহলে আমাদের সি তাহলে কত আসলো দশ এবার এর মান কিভাবে বের করবা এর মান হলো প্রথম সংখ্যা থেকে দেখো চার হাজার দশ এটা প্রথম সংখ্যা এই প্রথম সংখ্যা থেকে সি এর মান বাদ দাও তাহলে চার দশ থেকে দশ বাদ দিলে কত থাকে চার হাজার তাহলে এর মান হলো চার হাজার প্রথম সংখ্যা থেকে সি এর মান বিয়োগ করো তাহলে আমাদের মানগুলো আমরা বসাই এখন বাদ আমরা লিখবো ইউ আই সমান সমান এক্স আই মাইনাস চার হাজার তাহলে এর মান বের করার কৌশলটা কি দেখলো তাহলে সি সি যেমন পাবা পার্থক্য পরপর দুইটা সংখ্যার যে পার্থক্য এটা হলো সি এর মান এই যে দুইটা মানের যে পার্থক্য বা এই দুইটা মানের যে পার্থক্য এটা হলো সি চার হাজার দশ বিশ এটা হলো পার্থক্য কত দশ তাহলে এটা হলো সি আর প্রথম সংখ্যা থেকে সি এর মান বিয়োগ করবা চার হাজার দশ থেকে দশ বাদ দিলে কত থাকে চার হাজার থাকে তাহলে এই চার হাজার এখানে এটা হবে এর মান তাহলে আমি এখন পাবো দেখো আমি এদিকে সরে আসলাম ইউ এর প্রথম মানটা কত হবে ইউআই এখানে এক্স আই এর প্রথম মান বসাও মনে মনে বসাও চার হাজার দশ এক সাই এক্সাই হল প্রথম মানটা নাও চার হাজার দশ চার হাজার দশ থেকে চার হাজার দশ আর দশে ভাগ করলে কত হয় এক্সআই প্রথম মান হল চার হাজার দশ চার হাজার দশ থেকে চার হাজার বাদ দিলে দশ থাকে এই দশকে দশ দিয়ে ভাগ করলে ওয়ান এবার দ্বিতীয়টাশ চার হাজার বিশ থেকে চার হাজার বাদ দাও তাহলে বিশ দশ দিয়ে ভাগ করলে দুই এভাবে থ্রি লাস্টের মানটা তোমরা আমাকে বের করে দেখাও এই সিরিজে লাস্টের মান কত হবে লাস্টের মান বের করে বলো দেখি একচল্লিশ থেকে চার হাজার বাদ দিবা মানে লাস্ট মান একচল্লিশ থেকে চার বাদ দাও বাদ দিলে একশো তারপরে দশ দিয়ে আচ্ছা আমি কি তোমরা কি দু একজনের মন্তব্য লেখো দেখি কত আসে আমি দেখতে চাই হম লাস্ট মানটা কত হবে লাস্ট মানটা তোমরা কত আসবে সেটা দু একজনের মন্তব্য লেখো দেখি প্রথম মান ওয়ান দ্বিতীয় মান টু তৃতীয় মান থ্রি

আমরা দেখতে পেলাম যে ইউআই এর মানটা মানে নতুন চলকের মানটা আমাদের কিভাবে বের করতে হয় সেটা দেখলাম এবার খেয়াল করে দেখো এক্স আই এর মান যে ছিল চার হাজার দশ চার হাজার বিশ একচল্লিশশো কিন্তু ইউআই এর মানটা কি আসছে ইউআই এর মানটা আসছে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি এভাবে দশ পর্যন্ত অর্থাৎ আমরা এখানে কয়টি মান ছিল আগে বুঝি নাই যে কয়টি মান এখানে দেওয়া আছে গাণিতিক গড় বের করতে চাইলে যে তথ্য মান কয়টি আছে সেটা জানতে হবে এখন আমরা মূল নিয়ে আসে শিফট করার পরে দেখতে পাচ্ছি যে এখানে দশটি মান আছে তাহলে আমি এখন প্রথমে ইউ বার বের করব তাহলে ইউ বার বের করব ইউ বার বের করতে আমরা কি করতে হবে সবগুলো মানের যোগ তাহলে এই সিরিজের মানগুলো হলো ওয়ান টু থ্রি লাস্ট মান হলো দশ কয়টি সংখ্যা আছে দশটি সংখ্যা আছে তাহলে আমরা ওয়ান টু থ্রি এভাবে এই দশটা মানে যোগ ফলকে দশ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো ইউবার পাবো অর্থাৎ নতুন যে চলক নিয়েছিলাম তার গড় পাবো তোমাদের এই নাইন টেনে তোমরা সমান্তর ধারে পড়েছো যে স্বাভাবিক সংখ্যার যোগ ফলের সূত্র কি এভাবে যদি এন পর্যন্ত থাকে ওয়ান টু থ্রি এন পর্যন্ত থাকে তাহলে যোগ ফলের সূত্র হলো এন n+1 ভাগ 2 n n+1 ভাগ 2 এটা হলো স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র এটা তোমাকে মনে রাখতে হবে আগে তোমরা শিখেছো 1 2 3 n পর্যন্ত থাকলে n n+1 ভাগ 2 তাহলে এই এখানে কয়টা মান আছে 10 মান আছে তাহলে আমি লিখতে পারি এই যে নিচের 10 নিচের 10 এই যে এটা আমি এইভাবে লিখলাম 1/10 পাশে গুণ চিহ্ন দিলাম দিয়ে এই যে উপরের যে মানটা আছে এর ফলাফল এর ফলাফলটা আমি পাশে লিখবো। তাহলে ফলাফল কি হবে 10 এখানে n পর্যন্ত সিরিজ থাকলে n n হয় তাহলে এখানে হবে 10 ইনটু 11 ভাগ 2 স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো কি লাস্ট মানটা গুণন ওই লাস্ট মানের সাথে এক যোগ অর্থাৎ 10 যোগ 1 11 ভাগ দুই এখানে আমরা দশ আর দশ কাটার পরে আমাদের থাকলো এগারো ভাগ দুই এগারো ভাগ দুই মানে আমরা ইউবারের মানটা পেলাম ইউবারের মানটা পেলাম এগারো ভাগ দুই রাখো তাহলে সমস্যা নাই ফাইভ পয়েন্ট ফাইভ নাহলে কেউ চলবে এগারো ভাগ দুই এইটুক বুঝেছে কিনা ভালোভাবে খেয়াল করো ছিল আমার এক্স আই এক্স আই থেকে আমি নিয়ে গেলাম ইউ থেকে বার বের করলাম ইউবার এর মানটা আসলো ইলেভেন ভাগ টু অর্থাৎ কত আসবে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ আমরা যদি ভাগ করি দুই দিয়ে কে তাহলে হলো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা কিসের মান বের করলাম ইউবার আমাদের কি বার বের করতে বলেছে না এক্স বার বের করতে বলেছে আমাদেরকে বলছে এক্স বার বের করার জন্য নিশ্চয়ই এক্স বারের মান হবে না আমাদের শুরুই হলো চার হাজার দশ থেকে আর এদিকে হলো একচল্লিশশো তাহলে গড় গড় মান তো মাঝামাঝি থাকবে সে কারণে এটা আমরা বের করলাম ইউবার বার আমরা সরাসরি বের করতে পারছিলাম না সেজন্য ইউ বার বের করলাম ফাইভ পয়েন্ট ফাইভ বা ইলেভেন ভাগ টু এখন আমরা জানি যে গাণিতিক মূলমাপনের উপর নির্ভরশীল আমরা যে সমীকরণটা প্রথমে লিখেছিলাম সেটা এখন ব্যবহার করব তাহলে দেখো অতএব এক্স বার তাহলে এক্স বার সমান সমান এ প্লাস সি যে গাণিতিক গড় মূল ও মাপনির উপর নির্ভরশীল তুমি পাশে এটা লিখে দিতে পারো অথবা প্রথমেও লিখতে পারো যে ও মাপনির উপর নির্ভরশীল মূল ও মাপনির উপর নির্ভরশীল বললে এই সমীকরণটা আমার সামনে চলে আসবে বার সমান সমান হলো কি এ প্লাস সি ইউবার এবার দেখো প্রিয় শিক্ষার্থী এখানে এর মান কত ধরেছিলাম আমরা এর মান ধরেছিলাম চার হাজার আর সি এর মান হলো দশ ইউ যেটা আমরা এই মাত্র বের করলাম ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা পাচ্ছি চার হাজার ফাইভ পয়েন্ট ফাইভ এর সাথে দশ গুণ করলে হবে পঞ্চান্ন তাহলে আলটিমেটলি আমরা যোগ করে পাবো তাহলে আমরা যোগ করে কত পাবো চার হাজার পঞ্চান্ন চার হাজার পঞ্চান্ন এক্স বাড়ি কেলটা হলো চার হাজার পঞ্চান্ন তাহলে আমাদেরকে যে সিরিজটা দিয়েছিল যে চার হাজার দশ চার হাজার বিশ এভাবে চার হাজার একশো পর্যন্ত এই সিরিজের গড় মান হলো চার হাজার পঞ্চান্ন তাহলে প্রথম থেকে তোমরা আরেকটু দেখে নাও খাতা যারা লিখেছ যে প্রথমে যে মানটা দেওয়া থাকবো তাকে আমরা চলক এক্স দিয়ে প্রকাশ করবো অর্থাৎ ওই ধারাটাকে লেখার পরে আমরা একটা নতুন চলক আসব। সেটা ধরতে ধরতে পারো পারো নিয়ে সমস্যা নাই এবং লেখার নিয়ম কি যে এক্স আই মাইনাস এ ভাগ সি এখানে সি এর মান তোমাকে সিরিজ থেকে বুঝে যাবা সিরিজের দেওয়া পর পর দুইটা মানের পার্থক্য হলো সি এর মান আর প্রথম সংখ্যা থেকে সি এর মান বাদ দিলে যা হবে সেটা হবে এর মান তারপরে এর ইউরান বের করবা ইউ বার বের করবা ইউ বার বের করার পরে এই যে সম্পর্কটা গাণিতিক নির্ভরশীল এই সূত্রে প্রয়োগ করে আমরা এক্স বার বের করছি তোমরা কতটুকু বুঝলা এখন আমরা একটা অঙ্ক করি তাহলেই আহ বোঝা যাবে যে তোমরা আসলে বুঝেছো কিনা আমি একটা সিরিজ দিচ্ছি এখন একটা ছোট্ট একটা সিরিজ দেই ধরো তোমাদেরকে দিলাম থার্টিন ফিফটিন সেভেন্টিন ড্যাশ 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 সিক্স সিক্সটি সেভেন এই ধারাটির গাণিতিক গড় নির্ণয় করো এই ধারাটির গাণিতিক গড় ধারাটির গাণিতিক গড় কত ये বের করো তাহলে তোমাদেরকে দিলাম আমরা থার্টিন ফিফটিন সিক্সটি সেভেন এই ধারাটির গাণিতিক গড় কত তাহলে প্রথমে তোমরা একে এক্স আই দিয়ে প্রকাশ করো হ্যাঁ তোমরা কি করবা এক্স আই দিয়ে প্রকাশ করো অর্থাৎ এক্স আই সমান সমান হবে যে প্রদত্ত ধারাটিকে চলক এক্স দ্বারা প্রকাশ করি অর্থাৎ এক্স আই সমান সমান হল থার্টিন এভাবে সিক্সটি সেভেন আশা করি তোমরা এভাবে লিখেছ এখন ইউ একটি নতুন চলক ধরো ইউ একটি কি ধরবো আমরা নতুন চলক ধরি ইউ একটি নতুন চলক তাহলে ইউ সমান সমান আমাদের লেখার নিয়ম কি এক্স আই মাইনাস এ ভাগ সি মাইনাস এ ভাগ সি তাহলে তোমরা এখানে এর মান কত হবে এবং আহ সি এর মান কত হবে সেটা তোমরা এবার নিজেরা বলো এবং আমাকে কমেন্টে লিখে দেখাও এ কত হবে সি কত হবে এর মান কত হবে সি এর মান কত হবে সেটা তোমরা কমেন্টে লেখো এবং নিজেরাও করো আমি দেখতে চাই দেখি কি আগে লিখতে পারো এখানে এই ধারার এ কত হবে সি কত হবে আমি দেখতে পাচ্ছি কমেন্টও তোমরা আমার সাথে সাথে অনেকেই অঙ্কটা আগের অঙ্কটা করেছ সুন্দর হ্যাঁ এই ধারাটির এর মান কত সি এর মান কত আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি এ হলো এলিভেন সাফিয়া তাবাসুম হ্যাঁ সাফিয়া তাবাসুম এ এলিভেন সি হল সি এ হলো এলিভেন সি টু হ্যাঁ রেশমা লিখেছ তারপরে লিখেছ ফারজানা আক্তার জৈ চমৎকার তোমরা বুঝতে পারছো তাহলে আমরা সি এর মান পার্থক্য যেহেতু দুই তাহলে সি হবে টু আর এ প্রথম প্রথম মান থার্টিন থার্টিন থেকে টু বাদ দিলে আমাদের কত আসবে ইলেভেন আসবে হ্যাঁ এ হলো ইলেভেন আর সি হল আমাদের টু তাহলে আমরা এখন বসাই এখানে ইলেভেন বসালাম এর জায়গায় ইলেভেন বসালাম এবং সি এর জায়গায় টু বসালাম তাহলে আমাদের ইউ আই সমান সম্পর্কটা তৈরি হয়ে গেল ইলেভেন ভাগ টু তোমরা অনেকেই চমৎকার লিখেছ এখন আমরা প্রথম মান কত হবে ইউ আই নিঃসন্দেহে ওয়ান হবে থার্টিন এক্স আই এর প্রথম মান কত থার্টিন থার্টিন থেকে ইলেভেন বাদ দিলে টু থাকে টু টু ভাগ করলে ওয়ান টু থার্টিন লাস্টেরটা টা কত হবে সেটা বের করো এভাবে সাজাতে পারলে সব সময় তোমার স্বাভাবিক সংখ্যায় চলে আসবে ওয়ান টু থ্রি লাস্ট দাও কত আসে থেকে ইলেভেন বাদ দিলে আমরা পাচ্ছি হ্যাঁ একে যদি ভাগ করি আমরা দুই দিয়ে তাহলে আসবে টোয়েন্টি থ্রি লাস্ট মান্থ কত আসে তোমাদের লিখে দেখাও দেখি লাস্ট মান্থ তোমাদের আসতেছে লাস্ট মান আমাদের কত হয় হ্যাঁ আটাশ হ্যাঁ আটাশ আটাশ খুবই চমৎকার মান আছে আমাদের লিখেছে একজন সেটা হলো নাইলা তাসনীম তাহলে আমরা অনেকেই লিখেছো তোমরা আশা করি তোমরা ভালোই বুঝতেছো তাহলে আটাশটি সংখ্যা আছে আমাদের এখানে তাহলে এই ধারাতে কয়েকটি সংখ্যা আছে আঠাশটি সংখ্যা তাহলে আমরা গাণিতিক গড় বের করবো কার ইউ ইউবার ইউবার লিখবো তাহলে ইউ বারের সূত্র কি ড্যাশ ড্যাশ টোয়েন্টি এইট আর নিচে হলো আমাদের টোয়েন্টি এইট আঠাশটি সংখ্যা আছে তার মানে আঠাশ দিয়ে আমরা ভাগ করবো এখন কি করবো এই যে নিচের সংখ্যা আটাশ আছে তাহলে আমি প্রথমে লিখে নেব ওয়ান বাই এইট আর উপরের এই যে স্বাভাবিক সংখ্যা আটাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল আটাশ গুণনত্রিশ অর্থাৎ এন এন প্লাস ওয়ান ভাগ হল টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আঠাশ আঠাশ কাটা যায় আমাদের থাকলো টোয়েন্টি নাইন ভাগ টু এটা হলো আমাদের ইউবার আমরা এখানে ফলাফল লিখতেও পারি না লিখলেও সমস্যা নাই আমাদের উদ্দেশ্য হলো আমরা এক্স বার বের করবো তাহলে আমরা এখানে ইউবার পেয়ে গেছি টোয়েন্টি নাইন

এর মান হলো আমাদের কত ছিল এর মান হলো ইলেভেন সি এর মান হলো আমাদের টু তাহলে ফলাফল কত আসে আমাদের টু টু কাটা গেল আমাদের তাহলে আমাদের আসলো ইলেভেন আর টোয়েন্টি নাইনের এর যোগ ফল এটা হলো এক্স বার সুতরাং বার সমান সমান আমরা পাচ্ছি ফোরটি চল্লিশ আশা করি তোমাদেরও তাই আসবে চল্লিশ হ্যাঁ চমৎকার আমার আগেই তোমরা কি করে ফেলেছ খুবই সুন্দর আক্তার ও ও লিখেছে তারপর রেশমা করেছে করেছে মুন চমৎকার তারপরে আমাদের হ্যাঁ অনেকেরই দেখতে পাচ্ছি আমরা চমৎকার তোমরা খুব ভালো রেসপন্স করছো রাত্রে ঘুম ভালো হয়েছে তোমাদের বুঝতে পারছি তোমরা এই শীতের প্রারম্ভে সুন্দর ক্লাসে তোমরা রেসপন্স খুবই আমাদের ভালো খবর এরকম এবার আমরা দেখবো আমি এবার একটা নতুন এই ধরনের আরেকটা সমস্যা তোমাদের সমাধান করব তাহলে কিভাবে করলা তোমরা সহকারে খেয়াল করো প্রথমে যেটা দেওয়া থাকবে তাকে আমরা চলক এক্সআই ধরবো এক্সআই থেকে নতুন একটা চলক নিয়ে আসবো সেটা হলো ইউআই ইউআই এর মধ্যে এ এবং সি এর মান আমাকে বসাতে হবে তারপরে ইউআই এর একটা সিরিজ তৈরি করব সব সবসময় সেটা স্বাভাবিক সংখ্যা হবে এটা মনে রাখবা লাস্ট প্রথম দিকে ওয়ান টু থ্রি হবে এবং লাস্টে যদি তুমি যদি এ এবং সি এর মান সঠিকভাবে বসাতে পারো তারপরে ইউবার ইউবার এর সাথে আমি এই প্রশ্নটা দেখাচ্ছি দেখো উনিশ উনত্রিশ প্রথমে হলো আমাদের নয় নয় উনিশ উনত্রিশ এই ধারাটির গাণিতিক গর্বের করো এটা যদি বুঝো তাহলে তোমরা আর সমস্যা হওয়ার কথা না উনিশ উনত্রিশ দুইশো নিরানব্বই এই ধারাটির গাণিতিক গড় কত এই ধারাটির গাণিতিক গড় কত হবে তাহলে প্রথমে তোমরা কি করবা এক্স আই দিয়ে প্রকাশ করো এটা হলো আমাদের এক্স আই অর্থাৎ প্রদত্ত ধারাটিকে আমরা চলক এক্স দ্বারা লিখি নয় উনিশ উনত্রিশ টু নাইন প্রদত্ত ধারাটিকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম এখন একটা কি করতে হবে নতুন চলক আনতে হবে নতুন চলকের নাম দিলাম আমরা ইউ ইউ আই সমান সমান তোমরা একটু লিখে নিবা যে ধরি ইউ একটি নতুন চলক এক্স আই মাইনাস এ ভাগ সি এখানে এর মান কত হবে সি এর মান কত হবে তোমরা বলো দেখি এবং ধারাটা কত হবে এর সমান কত সি সমান কত হম তোমরা এ এবং সি এর মানটা বের করে বলো আগের মতো দেখি এ এবং সি এর মান বের করার কৌশল এবং সি এর মান সি এর মান আমরা জানি কি পরপর পরপর দুইটা সংখ্যার যে পার্থক্য সেটা হলো আমাদের সি এর মান নয় উনিশ উনত্রিশ পরপর দুইটা সংখ্যার পার্থক্য সেটা হলো আমাদের সি এর মান তোমরা মন্তব্য লিখে দেখাও দেখি সি এর মান কত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি এর মান নয় উনিশ উনত্রিশ দশ তাহলে আমাদের সি এর মান কত আসলো দশ এর মান বলো দেখি এর মানটা দেখতে চাই তোমাদের এর মান হ্যাঁ সি দশ লিখেছো সোমাইয়া সানজিদা লিখেছ তারপর সাফিয়া তাবাসম লিখেছ এর মান হ্যাঁ এর মান রেশমা প্রথমে এর মান রেশমা লিখেছে মাইনাস ওয়ান গুড ভেরি গুড হ্যাঁ আমি সেটাই জানতে চাইছিলাম যে এখানে এর মান হলো মাইনাস ওয়ান প্রথম সংখ্যা থেকে সি এর মান বাদ দিলে আমাদের যা আসবে সেটা কি হবে মাইনাস ওয়ান তাহলে আমরা সেই মানটা এখানে বসাই এক্স আই মাইনাস মাইনাস ওয়ান নিচে হলো আমাদের দশ তাহলে আমরা পাচ্ছি উপরে এক্স আই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান নিচে হলো আমাদের দশ এক্স আই প্লাস ওয়ান এর মান হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস হয়ে এক্স এক্স আই আই ওয়ান ভাগ দশ তাহলে সাথে এর সম্পর্ক হয়ে গেল আমাদের এক্স আই প্লাস ওয়ান ভাগ টেন এবার ইউআই সবগুলো মান আমরা বের করতে চাই মানে সিরিজ টেনে আসতে চাই তাহলে প্রথমটা কত হবে বলো এক্স আই এর প্রথম মান হলো নাইন তাহলে আমার নাইন প্লাস ওয়ান টেন 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 ভাগ করলে কত হবে নিশ্চয়ই ওয়ান হবে তারপরে হবে টু তারপরে থ্রি লাস্টেটটা তোমরা বলো কত হবে হবে উত্তরও লিখে ফেলেছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি অহনা হ্যাঁ অহনা সিদ্দিকা অহনা সবিতা নাম কি আমি সঠিক বলতে পারলাম কিনা বুঝতে পারছি না সিদ্দিকা অহনা অহনা লিখছে ওয়ান ফাইভ ফোর চূড়ান্ত উত্তর লিখেছে ও লাস্ট হলো তিরিশ একজন আমরা পেয়েছি লাস্ট তিরিশ হ্যাঁ দুইশো নিরানব্বই যোগ এক তিনশো তারপরে হলো দশ দিয়ে হলো থার্টি তাহলে ওয়ান টু থ্রি তিনশো ভেরি গুড তার মানে এখানে ইউ বার হবে আমাদের এই ওয়ান টু থ্রি এভাবে তিরিশ ভাগ কয়টা সংখ্যা আছে তিরিশটি সংখ্যা আছে তাহলে ওয়ান বাই থার্টি তারপরে আমরা লিখবো তিরিশ গুণন একত্রিশ ভাগ টু তিরিশ তিরিশ আমরা কেটে দিলাম তাহলে আমাদের থাকলো থার্টি ওয়ান বা সাড়ে পনেরো থাকলো এটা হলো ইউবার এটা কিসের মান আসলো আমাদের ইউবার আমরা কি বার চাই না আমরা কি চাই আমরা চাই এক্স বার তাহলে এক্স বারের সাথে ইউবার এর সম্পর্ক কি সুতরাং এক্স বার ইকুয়েল টু হলো এ প্লাস সি ইউবার এখানে এর মান কত ছিল আমাদের মাইনাস ওয়ান প্লাস সি এর মান হল টেন আর থার্টি ওয়ান ভাগ টু তাহলে আমরা এখানে তাহলে আমাদের আলটিমেটলি আসতেছে এখানে মাইনাস ওয়ান আর এই জায়গাতে আসতেছে ধরো একশো ওয়ান একত্রিশ ভাগ করলে আমরা সাড়ে পনেরো পাবো দশ দিয়ে ভাগ করলে হলো তোমার গুণ করলে হবে একশো পঞ্চান্ন ওয়ান ফাইভ ফোর হ্যাঁ প্রথমেই আমাদের একজন উত্তরটা লিখেছিল উত্তর সঠিক হয়েছে তার অনেক আগেই লিখেছিল সে এখানে আমরা মন লিখেছে হ্যাঁ ওয়ান ফাইভ ফোর এম এটি হলো আমাদের এক্স বার তাহলে আমাদের কি এক্স বার তাহলে এক্স বার সমান সমান হলো আমাদের ওয়ান ফাইভ ফোর তোমরা আমি তিনটে অঙ্ক তোমাদের দেখালাম এখন তোমাদের অনুশীলনীতে যে এই টাইপের অঙ্কগুলো পাবা এই যে ধারা ধারার যে অঙ্কগুলো পাবা তাহলে আশা করি তোমরা এই নিয়মটা যদি ফলো করো তাহলে সবগুলি অঙ্ক সমাধান করতে পারবা তাহলে গাণিতিক গড় মৌল মাপনের উপর নির্ভরশীল এটা আমরা থিওরিক্যাল প্রমাণ দেখাই এবং গাণিতিক সমস্যার সমাধান করে আর আমাদের জানাটা পরিপূর্ণ হলো এবার আমরা ফিরে চলে যাই গাণিতিক গড়ের যে দুই নম্বর যে বৈশিষ্ট্য স্লাইডে চলে যাই দেখো গাণিতিক গড়ে যে দুই নম্বর বৈশিষ্ট্য গাণিতিক গড়ের দুই নাম্বার বৈশিষ্ট্যর দিকে আমরা যাই গাণিতিক গড়ের যে দুই নম্বর বৈশিষ্ট্য দেখো আহ তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য এই কথাটা এই বাক্যটা তোমরা খাতায় লিখে নাও আমি বোর্ডে এর প্রমাণ করব তোমরা খেয়াল করবা তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য আমরা এটা দেখব এখন এমনি কয়েকটা উদাহরণ দিয়েও দেখাবো এবং ইন জেনারেল প্রমাণটাও করব ইনশাল্লাহ হ্যাঁ তাহলে দেখো তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য তোমার নিশ্চয়ই লিখেছ এখন আমি বোর্ডে আসতেছি তোমার বোর্ডে খেয়াল করো একটা তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য ধরো আমি একটা তথ্য সারি লিখলাম চার পাঁচ ছয় আমি তিনটে মান লিখলাম ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এর গড় কত এর গাণিতিক গড় কত বলো এই তিনটার গাণিতিক গড় কত তিনটা যুগ করে তিন দিয়ে ভাগ করো তাহলে গাণিতিক গড় আসবে ফাইভ না পেলাম আমরা আমরা যে ভূমিকাটা লিখলাম তথ্য ওই আমাদের যে বাক্যটা ছিল তথ্য সারির প্রতিটি মান হতে তার মানে ফোর একটা মান প্রতিটি মানের প্রথমটা হলো ফোর ফোর থেকে গাণিতিক গড়ের ব্যবধান প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি বের করবো আমরা তাহলে ফোর মাইনাস ফাইভ কত আসলো মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ফাইভ প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড় বাদ দিচ্ছি জিরো সিক্স মাইনাস ফাইভ ওয়ান এবং এদের সমষ্টি সমষ্টি করলে কত হয় দেখো শূন্য হয় মাইনাস ওয়ান জিরো ওয়ান সমষ্টি করলে কত আসে শূন্য হয় তার মানে কি ওই বাক্যটা যে লিখেছ দেখো আমরা প্রথম একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখলাম প্রত্যেকটা মান থেকে তার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি আসলে এদের গাণিতিক তাহলে ফোর মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ফাইভ জিরো সিক্স মাইনাস ফাইভ ওয়ান সমষ্টি করো সমষ্টি করলে কি আসবে শূন্য তাহলে কি বিশ্বাস হচ্ছে তোমরা এখন বলতে পারো স্যার আপনি ছোট ছোট মান নিয়েছেন তো চার পাঁচ ছয় সেই কারণে বোধহয় মিলে যাচ্ছে তোমরা বড় সংখ্যা নিয়ে লিখতে পারো চার কোটি পাঁচ কোটি ছয় কোটি দিয়েও লিখেও একই অবস্থা হবে অর্থাৎ প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি কত হবে শূন্য হবে এটাকে আমরা যদি ঘোরায় বলি কথাটা কিন্তু এভাবেও সত্য যে কোনো তথ্য সারির গাণিতিক গড় হতে তাদের প্রত্যেকটি মানের ব্যবধানের সমষ্টি শূন্য গাণিতিক গড়কে যদি আমরা আগে বলি গাণিতিক গড় যদি আগে নাও তাহলেও শূন্য হবে কেননা দেখো ফাইভ মাইনাস ফোর গাণিতিক গড় আমি আগে লিখলাম তাহলে এখানে ওয়ান ফাইভ মাইনাস ফাইভ জিরো ফাইভ মাইনাস সিক্স মাইনাস ওয়ান তারপরে কি আসলো শূন্য আসলো তথ্য সারির প্রতিটি মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি যেমন শূন্য গাণিতিক গড় থেকে অন্যান্য মানের ব্যবধানের সমষ্টিও শূন্য তোমরা ইতিমধ্যেই লিখেছিলা অনেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে চার পাঁচ ছয় আমি মাত্র অল্প মানে ছোট ছোট তিনটি মান দিয়ে দেখালাম এটা হলো তোমাদের বুঝার সুবিধার জন্য তুমি এখন যে কোনো সিরিজের যদি গাণিতিক গড় বের করতে পারো এবং প্রত্যেকটা মান জানা থাকে তোমার তাহলে এই কাজ করলে কি আসবে শূন্য আসবে কিন্তু তো ইন জেনারেল প্রমাণ হলো না ইন জেনারেল জন্য আমাদের কে এক্স নিয়ে দেখাতে হবে তাহলে আমরা সেটা একটু দেখে নিই আমরা প্রথমে একটা চলক নেই মনে করি দুই নাম্বার প্রমাণটা আমরা করতেছি ইন জেনারেল হ্যাঁ লিখো তোমরা আমার সাথে মনে করি কোন চলক এক্স এর এন সংখ্যক মানসমূহ মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মানসমূহ যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স এন এন সংখ্যক মান নিলাম আমরা একটা চলক এক্স এর অ্যান সংখ্যক মান নিলাম সুতরাং গাণিতিক গড় তাহলে গাণিতিক গড় কি দ্বারা প্রকাশ করবো যেহেতু চলক এক্স নিয়েছি তাহলে এক্স গাণিতিক গড়ের ফর্মুলা কি সামেশন এক্স আই ভাগ এন এখানে সামেশনের নিচে ওয়ান আপ টু এন লিখলেও হবে না লিখলেও চলবে তাহলে সামেশন এক্স আই ভাগ এন এটা হলো গাণিতিক গড়ের সূত্র লিখলাম আমরা এখান থেকে একটি কাজ আমরা করে রাখি দিয়ে গুণ করে রাখো মানে গুণ করে আর এক্স বার সমান সমান হল অর্থাৎ গড়কে যদি সংখ্যা দিয়ে গুণ করা যায় এটা হলো গাণিতিক গড় এবং এটা হলো তথ্য সংখ্যা এই দুটো গুণ ফল কি হবে সমষ্টি সমান হবে এটা আমরা আগে থেকেই জানি তাহলে আমরা একটা চলক নিলাম সেই চলকের কি কাজ করলাম গাণিতিক গড় বের করলাম গাণিতিক গড় এক্স বার লিখলাম এখানে একটা কাজ করে রাখলাম যে দিয়ে গুণ করে রেখে দিলাম বার সমান সমান হলো এবার আমাদের যে বাক্যটা দিয়েছে সেই বাক্যটাকে আমরা এখন লিখব আমরা লিখব যে তথ্য সারির প্রতিটি মান হতে তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের গাণিতিক গড়ের তথ্য প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের ব্যবধানের সমষ্টি ব্যবধানের সমষ্টি এই ভাষাটার গাণিতিক রূপ তোমাকে লিখতে হবে এখানে প্রতিটি মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি সমান সমান তথ্য প্রতিটি মান মানে কি এক্স আই যখনই প্রত্যেকটা মান বলবো আমরা সেটা হবে কি এক্স আই লেখা কি বোঝা যাচ্ছে তোমাদের আচ্ছা তাহলে আমরা লিখবো এক্স আই প্রতিটি মান মানে প্রত্যেকটা মান থেকে কি বিয়োগ করতে হবে কি ব্যবধান করব আমরা গাণিতিক গাণিতিক গড় লিখেছি আমরা এক্স বার তথ্য সারির প্রতিটি মান মানে এক্স আই হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধান এই যে ব্যবধান করলাম সমষ্টি বলছে তাহলে আমরা একটা ব্রেকেট দিই দিয়ে সমষ্টির প্রতীক কি সামেশন এক্স আই দেখো বুঝেছ না ওই ভাষাটার গাণিতিক রূপ সামেশন এক্স মাইনাস বার এটা হলো প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের এই সমষ্টি এখন এই মানটা কত আসবে শূন্য দেখাতে হবে কি দেখাতে হবে শূন্য দেখাতে হবে তাহলে তুমি কি করো সামেশন দিয়ে গুণ করে দাও আমি একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখাচ্ছি সামেশন 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 দিয়ে গুণ করো থেকে এন কোনো কিছু দিয়ে গুণ করলে সামনে যদি একটা সংখ্যা থাকে ব্রেকেট দেওয়া থাকলে দুই থেকেই গুণ করতে হয় তাহলে সামেশন এক্স আই সামেশন এক্স বার তাহলে আমরা দুইটাকে গুণ করলাম সামেশন দ্বারা গুণ করলাম এবার আস এই যে সামেশন এর মানটা কত আমরা প্রথমে লিখে রেখেছিলাম সেটা যদি এক সমীকরণ ধরো যে সামেশন এক্স আই এর মান হলো এন এক্স বার সামেশন এক্স আই এর মানটা কি এক্স বার এক নম্বর সমীকরণ থেকে প্রথমে যে একটা আমরা সম্পর্ক করছিলাম গাণিতিক গরের সামেশন এক্স হলো হল এক্স বার এবার আমরা আগেই শিখেছি আমাদের প্রথম অধ্যায় শিখেছি যে সামেশন এ মানে কি এন এ সামেশন বি যদি মান এক থেকে এন পর্যন্ত থাকে তাহলে ও হয় এন বি হয় এক্স বারও কিন্তু ধ্রুবক মান এক্স বার কি ধ্রুবক এক্স বার কতবার যোগ করবা এন সংখ্যক বার তাহলে এক্স বার যদি এন সংখ্যক বার যোগ করো তাহলে এর মানটা হবে এন এক্স বার কিন্তু এখানে যদি এম থাকে তাহলে এম এক্স বার এখানে যদি ফিফটি থাকে তাহলে ফিফটি এক্স বার যেহেতু আমাদের এন পর্যন্ত আছে তাহলে এক্স বার তাহলে এটাও এক্স বার এটাও এক্স বার তাহলে ফল কত হবে ফলটা হবে শূন্য অর্থাৎ ওই যে কথাটাই যে প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য সেটা আমরা প্রমাণ করতে পারলাম কোনো তথ্য সারির প্রতিটি মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি কত হবে শূন্য এবং এটা একদম মাথায় তোমাকে নিয়ে নিতে হবে মানে যতদিন পড়াশোনার উপরে আসো তুমি এরপরে কোথায় যাবা এরপরে হয়তো তুমি ইন্টার পাস করার পরে বিবি এ পড়বা এম বি এ পড়বা যেখানেই যাও বাংলাদেশেই থাকো আর বিশ্বের যে কোনো জায়গাতেই থাকো এটা সারা বিশ্বেই সত্য যে প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য সেটা আমরা দেখলাম এটা এক্স দিয়েও হতে পারে ওয়াই দিয়েও হতে পারে তাহলে তোমাকে যদি বলি যে এটার ফল কত হবে সামেশন জেড আই মাইনাস জেড বার সমান সমান কত হবে এখানে এক থেকে এম পর্যন্তই থাকুক আর যাই থাকুক ফলটা হবে কি শূন্য তাহলে যেখানেই আমরা এ ধরনের পাবো যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার এটার মান শূন্য সামেশন জে আই মাইনাস জেড বার এটার মানও শূন্য অর্থাৎ তত্ত্বসারীর প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দুই নাম্বার যে প্রমাণটি ছিল আমাদের বৈশিষ্ট্যটা ছিল তার প্রমাণটা আমরা দেখলাম তাহলে আমরা একটু পিছনে ফিরে যাই যে আমরা আজকে যে সকল জিনিসগুলো শিখলাম সেটা হলো যে একটা ধারা দেওয়া থাকলে তোমার তার গাণিতিক গড় কিভাবে বের করব সেটা আমরা বের করা শিখলাম ওই বের করতে যায় আমাদের প্রথমে একটা চলক নিতে হয় এক্স আই থেকে আমরা ইউআইতে চলে যাই ইউআই এর মধ্যে এ থাকে সি থাকে অর্থাৎ মূল মাপনি থাকে সি এর মান বের করতে পারি আমরা ধারা দেখে এর মান একটু বুদ্ধি করে বের করতে হয় প্রথম সংখ্যা থেকে প্রথম মান থেকে সি এর মান বাদ দিলে যা হয় সেটা হলো এর মান তারপর আমরা একটা ইউবার পাই ইউবার সাধারণত একটা সিরিজ হবে স্বাভাবিক সংখ্যার সিরিজ ওখান থেকে ইউবার পাবো যে এর সমান এ প্লাস সি ইউবার এটাই সমীকরণটা তোমার জানা থাকলে সামনের যার অঙ্ক আসবে আমি শুধু বলবো এত বিয়োগ করছি এত দিয়ে ভাগ করছি তাহলে তুমি তৎক্ষণাৎ বলতে পারবা যে গড় কত হবে এরপরে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা প্রমাণ করলাম যে কোনো তথ্য সারির প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্য এটাকে ঘুরায় যদি বলো যে গাণিতিক গড় হতে অন্যান্য মানের বা সকল মানের ব্যবধানের সমষ্টি শূন্য তাহলে দুইটাই সত্য প্রমাণের ক্ষেত্রে তুমি যে কোনো একটা বা এভাবেই করলেই সুন্দর হবে তাহলে তোমাদের মানে আমরা একটু মন্তব্য দেখতে চাই যে পড়াটা বুঝলা কিনা দুই নম্বর বৈশিষ্ট্যটা দুই নম্বর বৈশিষ্ট্যটা তোমরা বুঝেছ কিনা দুই নাম্বার বৈশিষ্ট্যটা আশা করি তোমরা বুঝতে পারছ যে তথ্য প্রতিটি মান হতে তাদের গাণিতিক সমষ্টি শূন্য হবে যদি কোথাও সমস্যা থাকে তোমরা মন্তব্য লিখো আমি মন্তব্য চেক করে পরবর্তী ক্লাসে যেমন অনেকে মন্তব্য করেছিল প্রথম ক্লাসে যে গাণিতিক মূল মাপনির উপর এই প্রমাণটা বুঝিনি কিন্তু আশা করি আজকের পরে অঙ্ক করার পরে তোমাদের সেই ধোঁয়াশাটা কেটে গেছে তোমরা অনেকেই লিখতেছ যে বুঝতে পারছ তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি নেক্সট রুটিনে আবার আমাদের ক্লাস আসলে তারপর আমরা এই অধ্যায়ের বাকি অংশগুলি আলোচনা করব। আবারও সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম